এটা এমন একটা ঘড়ি যেটার দিকে তাকালে আপনি দেখতে পাবেন এটার ভেতরে নীল টি শার্ট পরা একটা লোক আটকে আছেন এবং সে চব্বিশ ঘন্টার প্রতিটা মিনিট নতুন করে পেইন্ট করছেন এবং যেটা চলে গিয়েছে সেটা মুছে দিচ্ছেন তাও আবার বাস্তবের সময়ের সাথে মিল রেখে মূলত এটা একটা ইলুশন যদিও এই কাজগুলো একজন সত্যিকারের মানুষই করছেন এই ঘড়িটা এমনভাবে ডিজাইন করা যেখানে আগে থেকে সম্পূর্ণ চব্বিশ ঘন্টার একটা রেকর্ড করা ভিডিও বারবার চালানো হয় এই ভিডিওটা এমনভাবে তৈরি করা যেটা দেখলে আসলেই মনে হবে কেউ একজন এই সম্পূর্ণ কাজগুলো চব্বিশ ঘন্টা ধরে করছেন মার্টিন বাজনামের একজন ডাচ আর্টিস্ট প্রথম এ ধরনের ঘড়ি আবিষ্কার করেছেন এ ধরনের ঘড়ি পুরো পৃথিবীতে মাত্র দুটো দেখা যায় একটি লন্ডনের ব্যাডিংটন স্টেশনের বাইরে এবং অন্যটি আমস্টারডামের শিফল বিমানবন্দরে